আরজিকর কাণ্ডে তিনজনকে তলব করলো সিবিআই। এই মুহূর্তের যে বড় খবরের দিকে আমাদের নজর রয়েছে, আরজিকর কাণ্ডে তিনজনকে তলব করলো সিবিআই। এই প্রথম অপসারিত সুপার সঞ্জয় বৈশিষ্ট্যকে তলব করা হলো সিবিআই এর তরফে। চেস্ট বিভাগের প্রধান অরুণাবর দত্ত চৌধুরীকেও তলব করা হয়েছে। তলব করা হয়েছে এক মহিলা চিকিৎসককে। ইতিমধ্যেই তিনজনই সিজিওতে হাজির হয়েছেন বলে সূত্রের খবর। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, এই মুহূর্তের যে বড় খবরের দিকে আমাদের নজর রয়েছে, আরজিকর কাণ্ডে তিনজনকে তলব করলো সিবিআই। এই প্রথম অপসারিত সুপার সঞ্জয় বৈশিষ্ট্যকে তলব, চেস্ট বিভাগের প্রধান অরুণাব দত্ত চৌধুরীকেও তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে। এই বিষয়ে আরও বিস্তারিত কথা বলবো। আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, দেখো যেমনটা জানা যাচ্ছে আরজিকর কাণ্ডে তিনজনকে তলব করা হচ্ছে, বিস্তারিত কি খবর রয়েছে? দেখো একদমই আরজিকর হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রথমে অপসারিত সুপার সঞ্জয় বৈশিষ্ট্য এবং বিভাগের প্রধান অরুণাব দত্ত চৌধুরী সহ এক মহিলা চিকিৎসককে তলব করেছে সিবিআই। আজকেই কিন্তু তাদের তলব করা হয়েছে এবং যেটা দেখা যাচ্ছে যে তারা ইতিমধ্যেই সিবিআই এর মুখোমুখি হয়েছেন এবং তাদের জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই এর আধিকারিকরা। যেমনটা সূত্রের খবর পাওয়া যাচ্ছে যে সিবিআই এর গোয়েন্দারা কিন্তু তারা জিজ্ঞাসাবাদ করছেন এই তিনজনকে এবং তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞেস করা হচ্ছে যে সেদিনকে কি কি ঘটনা ঘটেছিল বা ওই মহিলা চিকিৎসক যাকে পূর্ণ দর্শন করা হয়েছে তার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি সহ একাধিক বিষয় কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সিবিআই এর তরফে এই তিনজনকে। অনেক ধন্যবাদ অভ্রদীপ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরও একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে, আরজিকর কাণ্ডে তিনজনকে তলব সিবিআই এর। এই প্রথম অপসারিত সুপার সঞ্জয় বৈশিষ্ট্যকে তলব, চেস্ট বিভাগের প্রধান অরুণাব দত্ত চৌধুরীকেও তলব করা হয়েছে, তলব করা হয়েছে এক মহিলা চিকিৎসককেও। ইতিমধ্যেই তিনজনেই সিজিওতে হাজির হয়েছেন বলে সূত্রের খবর। অপসারিত করা হয়েছিল সঞ্জয় বৈশিষ্ট্য, তাকে তলব করা হয়েছে। অন্যদিকে চেস্ট বিভাগের প্রধান অরুণাব দত্ত চৌধুরী, তাকেও তলব করা হয়েছে এবং তলব করা হয়েছে এক মহিলা চিকিৎসককে। যেমনটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, ইতিমধ্যেই তিনজনেই সিজিওতে এসে হাজির হয়েছে বলে জানা যাচ্ছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রয়েছে আমাদের। সোমবারই আদালত সিবিআই এর হাতে এই আরজিকর কাণ্ডের তদন্তভার তুলে দেয় আর তারপরেই
কার্যত। এবার জোরদার দিয়ে তদন্তে নামলো সিবিআই। ইতিমধ্যেই তিনজনকে তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে। এই প্রথম অপসারিত সুপার সঞ্জয় বশিষ্ঠকে তলব করা হয়েছে। অন্যদিকে চেস্ট বিভাগের প্রধান অরুণাভ দত্ত চৌধুরীকে তলব করা হয়েছে। এছাড়াও এক মহিলা চিকিৎসককে তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে। এবং ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে, এই তিনজনই তারা কিন্তু হাজিরা দিয়েছেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই ঘটনার তদন্তের স্বার্থে। আরজিকর কাণ্ডে গত রাতে কার্যত তাণ্ডব চলেছিল আরজিকরের। সেই ঘটনার পরেই আবারও তদন্তে সিবিআই আরও বেশি সক্রিয়। সিবিআই আজ সকালে এই তিনজনকে তলব করেছে সিবিআই। এবং যেমনটা জানা যাচ্ছে, এই প্রথম আরজিকর হাসপাতালের অপসারিত সুপার সঞ্জয় বশিষ্ঠকে তলব করা হচ্ছে। পাশাপাশি চেস্ট মেডিসিন বিভাগের প্রধান অরুণাভ দত্ত চৌধুরীকে তলব করা হয়েছে। এছাড়াও এক মহিলা চিকিৎসককে তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে। তাণ্ডবের পর আরও সক্রিয় সিবিআই। এই মুহূর্তে আরও একটি বড় খবর এসে পৌঁছচ্ছে আমাদের কাছে। শুধুমাত্র আরজিকর কাণ্ডে এই তিনজনকেই নয়, পাশাপাশি টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল তাকেও তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে আরজিকর কাণ্ডে তলব করেছে সিবিআই। এই মুহূর্তের বড় খবর, টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল তাকেও তলব করা হয়েছে এই ঘটনায়। গতকাল রাতে আরজিকরের বহিরাগতদের তাণ্ডব, আর এই তাণ্ডবের ঘটনা প্রকাশ্যে আসতেই উত্তাল রাজ্য রাজনীতি। এবং আজ সকাল থেকেই সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে সিবিআইকে। ইতিমধ্যেই তিনজনকে তলব করা হয়েছে সিবিআইয়ের তরফে। চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের প্রধান তাকে যেমন তলব করা হয়েছে, পাশাপাশি অপসারিত সুপার সঞ্জয় বশিষ্ঠকেও তলব করা হয়েছে। এবং এছাড়াও এক মহিলা চিকিৎসককে তলব করা হয়েছে। এবং এছাড়াও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল তাকেও তলব করা হয়েছে তদন্তের স্বার্থে, এমনটাই জানা যাচ্ছে।